বাবাকে গর্বিত করেছেন যিশুকন্যা। সৃজিৎ মুখোপাধ্যায়ের উমা ছবিতে বাবার সঙ্গে মেয়ের চরিত্রে অভিনয় করেছে সারা। ছোট্ট রোলে ছিল যিশুর আরেক কন্যা জারা। স্কুলে ছিল বক্তৃতা প্রতিযোগিতা, বাংলা ভাষায় আয়োজিত হয় সেটি। অংশ নিয়েছিল অভিনেতা যিশু সেনগুপ্তর কনিষ্ঠ কন্যা জারা সেনগুপ্ত। কেবল অংশগ্রহণ নয়, প্রতিযোগিতায় সোনার মেডেল জিতেছে সে। সুখবর শেয়ার করেছেন যিশুর স্ত্রী অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিক। একই পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে, বলেছেন অনন্য উপহার জারার জন্য। কবিতা লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই শ্রীজাত। বড় হচ্ছে যিশুর দুই রাজকন্যা সারা ও জারা। সৃজিৎ মুখোপাধ্যায়ের উমা ছবিতে বাবার সঙ্গে বাবা মেয়ের চরিত্রে অভিনয় করেছে সারা। ছোট্ট রোলে ছিল জারাও। 4 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পায় যিশু সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি বাবা বেবি ও। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ঘরানায় অন্ধর মহলের গল্প বলেছে বাবা বেবি ও। সেই ছবিতে সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করেছেন যিশু। সারোগেসির মাধ্যমে ফুটফুটে যমজ পুত্র সন্তানের জন্ম হয়। সব মিলিয়ে জমে উঠেছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। সোলাঙ্কি রায়ের অভিনয়ও বিশেষ নজর কেড়েছে সবার। ছবি মুক্তির আগে একটি সাক্ষাৎকারে দুই মেয়ে সারা ও জারার প্রসঙ্গ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যিশু। তিনি বলেছিলেন, ছবিতে মেঘরোদ্দুরের সঙ্গে বাবা হিসেবে আমার নিজের অনেক মিল আছে। আমি জানি বাচ্চাদের কিভাবে কোলে নিতে হয়, কিভাবে বেবি ফুড বানাতে হয়, কিংবা গরম জলে বোতল ধুতে হয়। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা ছবির ক্ষেত্রে কাজে লেগেছে। ইশরাত জাহান, সময় সংবাদ।